আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পবিত্র রমজান মাস চলছে, সিয়াম সাধনার মাস, মুসলিম জাতির জন্য সবচেয়ে পবিত্রতম একটি মাস। এই সময়টায় আমরা অনেকেই দেখা যাচ্ছে যে সিয়াম সাধনার কারণে রোজা রাখতে হয়, সারাদিন না খেয়ে থাকতে হয় সেই জন্য, এবং গরমের প্রকোপটা আসলে এই সময়টা একটু বেশি। তাই এই সময় আমরা চেষ্টা করব সঠিক নিয়মে সঠিক খাদ্যদ্রব্য গ্রহণ করে যতটুকু সম্ভব সুস্থ থাকার জন্য। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট, যিনি ওনার এলাকাতে ওনার কাজের জন্য উনি খুবই ওয়েল নন একটি ফেস, অনেকেই ওনাকে খুব ভালো করে চেনেন। প্রায় দীর্ঘ 30 বছরের পরিক্রমা ব্যথা নিয়ে ভুগছেন। প্রথমে যদিও সেটা খুব অল্প একটু ব্যথা দিয়ে শুরু হয়েছিল, বাট একটা সময় সেটা ধীরে ধীরে প্রায় ক্রনিক পর্যায়ে চলে যায়। চিকিৎসা করেছেন, বাট যে ধরনের চিকিৎসাগুলো করেছেন হয়তো সেই চিকিৎসাটা পুরোপুরি ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, যেটার কারণে ভালো হওয়ার থেকে দূরের কথা উনি ধীরে ধীরে আরও খারাপের দিকে উনি চলে গিয়েছেন। আসুন না দর্শক, শুনি ওনার কাছ থেকে কী হয়েছিল, কী কী ধরনের ট্রিটমেন্ট উনি করেছিলেন এবং আজকে উনি কেমন আছেন। তার আগে ওনার সাথে একটু পরিচিত হইনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা একটু বলেন। আমার নাম এস এম ইকবাল হাসান রৌফুন। আচ্ছা স্যার, পেশাগতভাবে কি করেন? পেশাগতভাবে আমি পৌরসভায় চাকরি করি, উপসহকারী প্রকৌশলী হিসেবে শাহজাদপুর পৌরসভায়। এটা সিরাজগঞ্জ? সিরাজগঞ্জ। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা হলো বাঘাবাড়ি, চয়রাতে। বাঘাবাড়ি, চয়রাতে। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনি এই সুদূর এত দূর থেকে আপনি স্যারের কাছে এসেছিলেন, ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য। কি হয়েছিল এবং এটা ঠিক কতদিন আগে প্রথম আপনি বুঝতে পারেন? মূলত আমি তো এই স্যারের খবর জানি না, আমার শ্যালো এখানে চিকিৎসা, স্যারের আন্ডারে চিকিৎসা হয়েছে। চিকিৎসা বলছে যে দুলাভাই এখানে আপনার চিকিৎসা হলে আপনি ভালো হয়ে যাবে। কি হয়েছিল ওনার? ওনারও ওই এই আপনার মেরুদণ্ডের বিষয়ে ব্যথা হয়েছিল, সে ওনার স্যারের কাছে দুইবার আসার পরে ওনা ভালো। এখন কি উনি স্বাভাবিক? এখন ওনার স্বাভাবিক জীবনে পদার্পণ করছে। আচ্ছা, তার মানে আপনার নিজের হচ্ছে, আপনি যেটা একটু আগে বলেছিলেন যে আপনার ঘাট থেকে শুরু করে মেরুদণ্ডের পুরোটা আপনার প্রচণ্ড ব্যথা ছিল। ব্যথা, জি। আচ্ছা, প্রথম যখন এই ব্যথাটা শুরু হয় সেটা কতদিন আগে? এটা প্রায় 30 বছর আগে। 30 বছর আগে? জি। তখন কি আপনাকে দীর্ঘ সময় বসে কাজ করতে হতো ডেস্কে, এরকম কিছু, নাকি তখন কি ধরনের কাজ? তখন আমি ফিল্ডে কাজ করতাম। ফিল্ডে কাজ করতেন? আচ্ছা, সো হঠাৎ করে একদিন দেখেন যে মেরুদণ্ডে ব্যথা। ব্যথা, যখন ব্যথা প্রথম অনুভব করেন তখন কি কোনো ডক্টরের কাছে গিয়েছেন নাকি? ডক্টরের কাছে আমি রাজশাহীতে গেছিলাম। আচ্ছা, রাজশাহী মেডিকেলে এক বড় স্যার ছিলেন, ওনার মাধ্যমে চিকিৎসা হয়েছিল। 2 বছর চিকিৎসা করার পরে ওষুধ খাই, যেবা ওষুধ খাওয়ার পরে আবার দেখা যায় ওষুধ খাওয়া বাদ দিলেও যে বাতা এসেছে এরকম দেখা যায়। আচ্ছা, উনি কি কোনো ডায়াগনোসিস বা কিছু করে দিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, রক্ত পরীক্ষা, ওই ওই তো ওই আপনার অ্যালকালাইন ব্রঙ্কাইটিস, তখনই সেটা আপনি বুঝতে পেরেছিলেন? জি। আচ্ছা, সেটার জন্য উনি আপনাকে ট্রিটমেন্ট দেন, বিভিন্ন ধরনের মেডিসিন দেন? কোনো ব্যায়াম বা কোনো কিছু দিন? ব্যায়াম দিছিল না, ব্যায়াম দিছিল না। বলেছেন যে ওষুধ খেতে থাকেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। জি জি। যখন দেখছেন ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার ব্যথা যাচ্ছে না বরঞ্চ আরো বাড়ছে, তখন উনি কি করলেন? নির্দিষ্ট কোন সময় হতো নাকি? এটা রাত্রে বেশিরভাগ, রাত 12টার পরের থেকে ব্যথাটা আরম্ভ বেশি হতো। তার মানে সারা দিন শেষ আপনি যখন কাজ করে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবেন ঠিক তখনই আপনার এই ব্যথাটা আপনি বেশি অনুভব করতেন? আচ্ছা, ব্যথাটা কি যখন শুরু হতো এমনও কি হয়েছে মাঝে মাঝে যে ওষুধ খাচ্ছেন তাও ব্যথা যাচ্ছে না? এরকম হতো রাতের পর রাত, হয়তো না ঘুমিয়ে আপনাকে? হ্যাঁ, এরকম এরকম হতো অনেক দিন, এরকম হতো। যেহেতু আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পোস্টে আপনি আছেন, সো আপনার ঘুমটা আপনার জন্য অনেক জরুরি। যদি আপনি না ঘুমাতে পারেন আপনি পরদিন আপনি ভালো কাজ করতে পারবেন না, এরকমটা আসলে হয়। তো যখন আপনি ওই ডক্টরের কাছে গেলেন তার ওষুধে কাজ হচ্ছে না, তখন কি করলেন আপনি? তখন আরেক ডাক্তারের কাছে গেলাম। এটা কি রাজশাহীতে? ওই রাজশাহীতে। আচ্ছা, তখন আরেক ডাক্তারের কাছে যায়, ওই ডাক্তার ওই সেম ওষুধই দিলেন, কিন্তু ওই ওই অবস্থায় যে যতদিন ওষুধ খাই ওই পর্যন্ত ভালো থাকে, আবার খাওয়া বাদ দিয়ে যাবে, তাই এরকমই আবার একই অবস্থা, একই অবস্থায় দাঁড়ায়। ইন দি মিন টাইম হচ্ছে যত দিন যাচ্ছে ব্যথার পরিমাণ আরো বেশি বাড়ছে। এর মধ্যে আপনি 18 সালের দিকে আসলেন, আসার পরে ওনারা তো বহু ওষুধ পরীক্ষা নিরীক্ষা করলো, পরীক্ষা নিরীক্ষা অনো অ্যালকালাইজিং স্পন্ডলাইটিস। ওনার ডাক্তার সাহেব বললেন যে
এটা তো একবারে নিরাময় হয় না, যে আপনি ভালো থাকবেন, এতে ভালো থাকবেন ওষুধ ইঞ্জেকশন দিল, অ্যাডমিক্সার, অ্যাডমিক্সার ইঞ্জেকশন লই লাভ 4-5 দিয়ে। আচ্ছা, দাম 17,000 টাকা, 2,000 টাকা পুশ করতে নিত। আচ্ছা, এমনি আপনার 19,000 টাকা একটা ইঞ্জেকশনের পিছনে খরচ হইতো, আসা যাওয়া বাদ দিয়ে। তারপরে এরকম করে 17টা ইঞ্জেকশন নিলাম। ইঞ্জেকশন নেওয়ার পরে ওষুধ পাতি দিল, দীর্ঘদিন ধরেন 4-5 বছর এমনি ওষুধ খাইলাম, ভালো আসিলাম। তারপর ওষুধ খাওয়া বাদ দিছি, দেন তেন আমার ফের যেভাবে ব্যথা ওই রকমই হয়। এইখানে ওনার ওই ইঞ্জেকশন নেওয়ার পরে আমার এটা ধরেন শক্ত এলো, হার্ড হয়ে গেল। আচ্ছা, এখানে ইঞ্জেকশনটা কোথায় দিয়েছিলেন, মানে কে দিয়েছিলেন? ওই ডাক্তার সাহেব দিয়েছিল। আচ্ছা, ওনার সাজেশনে আপনি ইনজেকশনটা দেন এবং দেওয়ার পর দেখলেন যে এই জায়গাটা পুরো শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে গেছে, এই যে মেরুদণ্ড হাড়গুলো যেটা আছে না, ওগুলো শক্ত হয়ে গেছে। আচ্ছা, তো তখন কি ব্যথার পরিমাণটা কি আরো বেড়ে, আরো বেশি হয়, বেশি হয়? দেখো, আপনার মুভমেন্ট করাটা একটু কষ্টকর, যেহেতু একটা জায়গায় যদি শক্ত হয়ে যায় তখন কষ্ট করে, নড়াচড়া করা খুব কষ্ট হয়। আচ্ছা, তো তারপরে কি করলেন যখন? তারপরে আমি ওই শালার খবর পাইলাম, শালা আমাকে জানাইলো, বারবারই বলছে। তো যাই হোক, আমি একটু সময় করে সারে ইয়ার মেয়র স্যারের কাছে সময় নিয়ে, ছুটি নিয়ে আমি আমার শালার সাথে করে নিয়ে এখানে আসছিলাম গত 31 তারিখে। আচ্ছা, গত 31 তারিখে স্যার আমাকে দেখে বললেন যে আপনি ভর্তি হয়ে যান, আপনি ভালো হয়ে যাবেন। আচ্ছা, আমি তো সময় দিতে পারি না, 7-8 দিনের মতো আমি ঢাকাতে আসছি 10 দিনের ছুটি নিয়ে। তো ওই 2-3 দিন ধরে চিন্তা ভাবনা করতেই গেছে। তারপরে 31 তারিখে এসে আমি এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ইয়ার ব্যায়াম ট্যাম করাইতেছে, থেরাপি ট্যাপি দেয়, তাতে অনেকটাই আমার কাছে ভালো লাগতেছে আর কি। আচ্ছা, তো আমরা জানি যে মাঝখানে যখন আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন, নিতে একটা সময় আপনি হোমিওপ্যাথিতেও আপনি ঝুঁকে পড়েছিলেন কিছুটা, পাশাপাশি আপনি আদার্স মানে যে যখন যেভাবে জায়গায় বলেছে সেই জায়গায় ডক্টরের কাছে গিয়েছেন, ওই সময়টা আসলে কি মনে হতো যখন দেখছেন যে একের পর এক ডক্টর পাল্টাচ্ছেন? না, আমার জীবন মনে হয় আর এরকম চললো না, মনে হয় যে ওই সময় মনে করছি যে আমার জীবন রেখে কোনো লাভ নেই। তো যেভাবে নিজের জীবন নিজেই দিয়ে জাস্ট কোনো রকমে বেঁচে ছিলেন, বেঁচে থাকার জন্য, সংসারের জন্য বা পরিবার, হ্যাঁ পরিবারের জন্য, হ্যাঁ জি, নিজে বেঁচে থাকাটা, ছেলে মেয়ে আছে তো পরিবারের জন্য বেঁচে থাকা, এই জন্যই আসে আর কি। মানে একটা সময় কি এরকম মনে হয়েছে আসলে আমার এটার মনে কোনো চিকিৎসা নেই, আমাকে সারা জীবন এইভাবেই থাকতে? আমি এরকমই বুঝেছি, যে হয়তো আমার, আর ডাক্তারও নিজেও বলছেন যে এই চিকিৎসা তো নিরাময় হয় না, একটু দমনে থাকে, যার কারণে আমি একদম হোপলেস হয়ে গেছিলাম যে না এই অসুখ তো আর আমার জীবনে সারলো না। আচ্ছা, তারপরে আপনি স্যারের সন্ধান পান এবং স্যারের কাছে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট নেওয়া শুরু করে দিয়ে শুরু করছে। আচ্ছা, আজকে কততম দিন আপনার? আজকে হলো সপ্তম দিন। সপ্তমতম দিন, জি। সেই প্রথম দিন প্রচণ্ড ব্যথা নিয়ে ভর্তি হওয়া, আশা নিরাশা কি হবে ঠিক বুঝতে না পারা, এবং আজকে সপ্তমতম দিন আপনি চলে যাচ্ছেন। আজকে অনেকটাই আমার কাছে ভালো লাগছে। আজকে হচ্ছে সপ্তমতম দিন, তার মানে আজকে আপনি মোটামুটি সুস্থ আছেন, ভালো আছেন, ভালো আছেন। 30 বছরের ভিতর কি মনে হচ্ছে যে এখন আপনি ব্যথামুক্ত অনেকটুকু এবং খুব ভালো আছেন? মানে ব্যথামুক্ত, ব্যথা আছে, তবে আগের সে অনেকটাই আল্লাহ ভালো রাখছে, অনেকটাই ভালো রাখছে। রাতের বেলা কি সেই ঘুমাতে পেরেছেন? একদমই রাখতে পারি। এখন কি আপনার ওই রাত 12টার দিকে যে প্রচন্ড ব্যথার জন্য পাশপাশ করতে হয়, ওইটা ব্যথা নেই? আচ্ছা, অনেকটা দিন পরে আপনি শান্তিতে ঘুমাতে পেরেছেন। স্যার, আপনি যখন ভর্তি ছিলেন আপনার আশপাশে আরো অনেক পেশেন্টও ছিল, তাদেরকে কেমন দেখেছেন সুস্থ হতে? তারা আমরা 3-4 জন একই বেডে একই রুমে ছিলাম, আমার আগেই একজন বাড়াইয়ে গেলেন, ওনা মানে ভালো হয়ে চলে গেছে। উনি নিজেও একজন ডক্টর ছিলেন? ডক্টর ছিলেন, জি। এবং ওনার নিজের অসংখ্য পেশেন্ট, উনি নিজেও অনেক দিন এটার জন্য সাফার করেছেন, সুস্থ হয়ে উনি চলে গিয়েছেন। এবং এই এত কিছু দেখার পর বিশ্বাসটা আরো অনেক বেশি বেড়ে গেছে। অবশ্যই অবশ্যই, বিশেষ আমি ধরেন আমি পৌরসভায় যাই, মেয়র স্যারের কাছে ছুটি নেবো, আরো হয়তো 7 দিন ছুটি নিয়ে এসে আবার ভর্তি হবো। স্যার, অসংখ্য পেশেন্ট আছেন বা আপনার পরিচিত হয়তো অনেকেই আছেন এই মুহূর্তে হয়তো, যারা আপনাকে দেখছেন বা আমাদের দেশে বলেন, দেশের বাইরে বলেন, এরকম অসংখ্য পেশেন্ট আছেন যারা হয়তো জানেন না যে কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন। আপনার কথাই ধরুন, আপনি অসংখ্য জায়গায় গিয়েছেন, অসংখ্য ডক্টরের কাছে গিয়েছেন, যে যখন যেখানে বলেছে তাদের কাছে গিয়েছেন, বাট শেষ পর্যন্ত যখন আপনি স্যারের সন্ধান পান, স্যারের ট্রিটমেন্ট নিয়ে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, আমার সেই সকল ভাই। আমি বহুদিন এই রোগে ভুক্তভোগী, অনেকদিন অনেক ডাক্তারের চিকিৎসা, অনেক ওষুধপাতি খাইছি, কিন্তু এইখানে এই স্যারের এইখানে আসার পরে
আমার অনেকটাই ভালো লাগছে। আপনারা যদি কোনো ব্যক্তির যদি কোনো লোকের যদি এরকম অসুখ থাকে আপনারা এখানে চলে আসেন, পুরোপুরি আপনারা সুস্থ হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন আমাদের এই ভাইয়ের কথা, উনি যদি ওনার কাজের কারণে উনি ওনার এলাকায় অনেক ওয়েল নন, যারা ওনার সহকর্মী তারা ওনাকে দেখেছেন উনি কতটা কষ্টের ভিত্তিতে উনি জীবনযাপন করেছিলেন, যে মানুষটা একটা সময় প্রায় হোপলেস হয়ে গিয়েছিলেন যে ওনার হয়তো এই রোগের কোনো চিকিৎসা নেই। ওনার যেই রোগ সেটাকে বলা হয় এএসএ, এটার জন্য উনি ধীরে ধীরে একরকম প্রায় পঙ্গুত্বের কাছাকাছি চলে গিয়েছিলেন, স্বাভাবিক কোনো কাজই করতে পারছিলেন না। যদি হয়তো আর বেশি কিছুদিন হয়তো দেরি করতেন হয়তো আমরা ওনাকে এভাবে হয়তো পেতাম না, হয়তো ওনাকে সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী একটা মানুষকে আমরা পেতাম। যাই হোক দর্শক, উনি সন্ধান পেয়েছেন, উনি ট্রিটমেন্ট নিয়েছেন, উনি সুস্থ হয়েছেন। এই জন্য আমরা সকলকে বলি যে আপনারা সঠিক ডায়াগনোসিস করুন এবং সঠিক ট্রিটমেন্টটা নিন। কোথায় গেলে সঠিক ট্রিটমেন্ট পাবেন সেটার খোঁজ করুন, অবশ্যই সেটার সন্ধান পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।